বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি চলছি সিরাজগঞ্জের এনায়েতপুরে তাঁত শিল্প দেখানোর জন্য। মূলত কিভাবে তাঁতের কাপড় উৎপাদন করা হয় সেটাই আমি আপনাদের দেখাবো। এর মাঝেই আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়ে থাকে, গ্রামের প্রচুর জমি। এই দৃশ্যটিকু আমাকে অনেক ভালো লেগেছিল, যে কারণে এনায়েতপুর অঞ্চলে যাওয়ার পথেই ফুটেজটুকু আমি নিয়ে নিই। গ্রামের দৃশ্য সত্যি আমাকে মুগ্ধ করে। যদিও কর্মব্যস্ততার কারণে শহরে থাকতে হয়, এরপরেও মাঝে মাঝে আমি ছুটে যাই গ্রামে। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে তাঁত শিল্পের ভূমিকা অপরিসীম। হস্তচালিত তাঁতে বছরে প্রায় 70 কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয়, যা অভ্যন্তরীণ চাহিদার প্রায় 40% মিটিয়ে থাকে। এই শিল্প থেকে মূল্য সংযোজন করের পরিমাণ প্রায় 1500 কোটি টাকা। সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত অধিষ্ঠিত এলাকা। এ জেলার তাঁত বস্ত্র উৎপাদনের জন্য অত্যন্ত সুপরিচিত। সিরাজগঞ্জ জেলার সাথে তাঁত অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিরাজগঞ্জ জেলার তাঁতি পরিবারের সংখ্যা 14,870 এবং তাঁত সংখ্যা প্রায় 1,35,000-এর অধিক। প্রতি বছর এ জেলায় হস্তচালিত তাঁত থেকে প্রায় 23 মিটার বস্ত্র উৎপাদিত হয়। এছাড়া সিরাজগঞ্জ জেলায় প্রায় 3 লক্ষ লোকের কর্মসংস্থানের আগেই সৃষ্টি করেছে। সিরাজগঞ্জের জেলার তাঁতিরা শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড়, থ্রি পিস, গ্রামীণ চেক সহ বিভিন্ন প্রকার বস্ত্র উৎপাদন করে থাকে। আপনারা দেখছেন কত সুন্দরভাবে এখানে কাপড় উৎপাদন হয়ে যাচ্ছে। সুতো থেকে চমৎকারভাবে যে কাপড়গুলো আমরা বাজারে দেখতে পাই সেটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝে আমি আপনাদের পরিসংখ্যান তুলে ধরি। সিরাজগঞ্জ জেলার তাঁতি সংখ্যা সিরাজগঞ্জ সদরে রয়েছে প্রায় 15,00,000, বেলকুচিতে 39,000, কামারখন্দতে 3,430, কাজীপুরে 1679, তারাশে 9, শাহজাদপুরে 47,839 সবচেয়ে বেশি, চৌহালিতে 6,482, উল্লাপাড়ায় 14,845, রায়গঞ্জে 5,581। দেশের অন্যান্য জেলার মতো সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্পে নিয়োজিত অধিকাংশ লোক পল্লী এলাকার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। তাদের উৎপাদিত পণ্যের বিপণনের প্রচলিত ব্যবস্থাও এখনও অত্যন্ত অসংগঠিত। জেলার কয়েকটি হাটে তাঁতিদের উৎপাদিত বস্ত্র বিক্রি হয়ে থাকে, যার মধ্যে সোয়াগপুর হাট, শাহপুর হাট, এনায়েতপুর হাট ও সিরাজগঞ্জ নিউ মার্কেট উল্লেখযোগ্য। আপনারা দেখছেন চমৎকার বেনারসি শাড়ি, আসলে দেখার মতো, যেটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তৈরি হচ্ছে। এটা আসলে এর আগে আমার দেখার অভিজ্ঞতা ছিল না, এটাই প্রথম দেখা। শুধু আমি দেখা না, আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে আমার এখানে আসা। সিরাজগঞ্জের তাঁত শিল্প অনগ্রসরের অন্যতম কারণ প্রযুক্তিগত অনগ্রসরতা, প্রশিক্ষণ ও দক্ষতার অভাব, উৎপাদিত বস্ত্রের সুষ্ঠু বিপণনের অভাব প্রভৃতি তাঁত শিল্পের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আছে। সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্পের সার্বিক উন্নয়ন ও তাঁতিদের কল্যাণার্থে বাংলাদেশ তাঁত বোর্ডের 3টি বেসিক সেন্টার এই জেলায় রয়েছে। সিরাজগঞ্জ সদরে, বেলকুচিতে, কামারখন্দ, কাজীপুর ও তারাশ উপজেলা নিয়ে বেসিক সেন্টার সিরাজগঞ্জ, শাহজাদপুর ও চৌহালি উপজেলা নিয়ে বেসিক সেন্টার শাহজাদপুর এবং উল্লাপাড়া ও রায়গঞ্জ। সিরাজগঞ্জে 6,64,00,000 টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে। এর ঋণ কার্যক্রম 1999 সাল থেকে শুরু হয়ে অদ্যাবধি চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন কাস্টমস হাউসে রক্ষিত সুতা স্বল্প মূল্যে বিভিন্ন তাঁতি সমিতিতে বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশের তাঁত বোর্ডে 3টি বেসিক সেন্টারের মাধ্যমে
উপজেলা প্রশাসনের সহায়তায় সিরাজগঞ্জ জেলার তাঁতিদের আর্থিক অনুদান এবং দুর্যোগকালীন সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে। আমি বেশ কয়েকজন তাঁতিদের সঙ্গে কথা বলে দেখেছি যে তাদের যে পরিমাণ কাপড় উৎপাদন করে যে খরচ, সে পরিমাণ তাদের আসে না এবং বিক্রি পরিমাণ তাদেরকে খুব স্বল্প পরিমাণ টাকায় বিক্রি করতে হয়, লাভের মুখ তেমন একটা দেখতে পায় না তারা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এখানে সুতা বাছাই করা হচ্ছে, বিভিন্ন কালারের সুতা, এখান থেকেই মূলত কাপড় তৈরি করা হবে। কিভাবে রং দেওয়া হয় সেটা আপনারা দেখছেন, কাঠিগুলোতে রং মাখানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বেশ কিছু কাপড় বুননের দৃশ্যগুলো দেখলেন। আমি অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ থানার এনায়েতপুর থানা কামালপুর গ্রামে। আমরা একজন কাপড়ের মালিককে পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো। আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম আলমগীর হোসেন। আলমগীর হোসেন, বাসা এখানে? জি জি। আপনার কতটা এরকম কারখানা রয়েছে? আছে দুইটা কারখানা, তবু আমাদের এখন চলাচল খুব কষ্ট হয়ে গেছে। আমার সুতার দাম অনেক বেড়ে গেছে, কাপড় প্রোডাকশন হচ্ছে না আমাদের খুব। এরপরে কাপড় কেমন কি প্রতিদিন উৎপাদন হয় এবং বিক্রি কেমন হয়? বিক্রি ভালোই হয়, কিন্তু আমাদের সুতার দাম বেড়ে আমাদের হিমশিম খাচ্ছি আমরা, বুঝছেন? এটি আমাদের এখন কঠিন অবস্থা। আপনার টোটালি কতজন কর্মচারী এখানে কাজ করে? 20 জনের মতো। খুব ভালো। প্রিয় দর্শক, আমরা আশা করবো যে সুতোর দামের বৃদ্ধির কারণে, রঙের দামের বৃদ্ধির কারণে তাদের যত উৎপাদনই হোক না কেন, সেটা আসলে সেটা লাভ হচ্ছে না, তারা লোকসানের মুখে। আমরা আশা করব যে এটা লোকসান যেন কাটিয়ে উঠে সরকার দ্রুত যেন সুতোর দাম কমিয়ে দিয়ে তারা যেন এগিয়ে যেতে পারে। আপনার সরকারের প্রতি, দেশবাসীর প্রতি কোনো বক্তব্য থাকলে সুতোর দাম কমানো, এটা উৎপাদন বাড়ানো? আমি শেখ হাসিনার কাছে বলছি যে আমাদের এই তাঁত শিল্প জানি সে একটু লক্ষ্য দেয় এবং আমাদের এই আমরা দেখাবো যে আপনারা দেখলেন কিভাবে সুতা উৎপাদন হচ্ছে। সেখানে সুন্দর সুন্দর একটা কাপড় আঙ্কেল বের করছে, চমৎকার আসলে দেখার মতো, মানে এত সুন্দর তো এভাবে উৎপাদন হয় আমার কল্পনার মধ্যেই ছিল না। এই শাড়িটার দাম কেমন হবে? শাড়িটা এক পিসের দাম হবে 800 টাকা। 800 টাকা? জি। বাজারে তো এর দাম অনেক নেবে আমরা জানি। জি জি জি। এখন এই মুহূর্তে আমি যদি আপনার কাছ থেকে এটা নিতে চাই, কয় টাকা দিয়ে দেবেন আর কি? আমি অলরেডি কাপড়ের রাজ্যে বসবাস করছি, খুবই ভালো লাগছে। আমাকে শাড়ি পরা দিয়েছে আঙ্কেল, চমৎকার আসলে। হাসাহাসি কিছু নেই, ভালো লাগছে। না না, এইসব শাড়ি খুব ভালো শাড়ি আসলে। আপনার শাড়িগুলো দেখছেন, এগুলো আসলে যে কারো মানাবে, চমৎকার প্রিন্ট, কালার, সুতা আপনার উৎপাদনও দেখলেন।